সারোয়ার আহমেদ ভাই জিজ্ঞেস করছেন, রোজা রাখা অবস্থায় চুল দাড়ি নখ ইত্যাদি কাটা যাবে? জি, রোজা রাখা অবস্থায় চুল দাড়ি দাড়ি না কাটাই তো উচিত। তারপরও যদি কেউ চায় অনেক লম্বা হয়ে গেছে সাইড দিয়ে ঠিক করবে, সেটার ব্যাপারে আমাদের বক্তব্য আছে বৈধ, কেউ কেউ বলেছেন। তো যাই হোক, বাকি চুল নখ এগুলো কাটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম সাহেব ভাই জিজ্ঞেস করেছেন, তাহাজ্জুদ সালাতে কি জোরে কোরআন তিলাওয়াত করা যাবে? জি, ডেফিনেটলি করা যাবে। আপনি যেখানে আছেন সেখানে অবশ্যই, আপনি যদি কারো ঘুমের ব্যাঘাত না ঘটে, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, হয়তো আপনি কোনো স্টুডেন্ট হোস্টেলে আছেন, ছাত্র হোস্টেলে আছেন, এক রুমের মধ্যে 5 জন থাকে, এখন আপনি খুব জোরে তিলাওয়াত করছেন, আপনি বলছেন আমি খুব সাওয়াবের কাজ করছি, অথচ হুররিয়াতুকা তাওয়াক্কুফু ইনদা হুররিয়াতিল আখরিন, আপনার স্বাধীনতাটা আরেকজনের কাছে পড়া দিন, তো তারা ঘুমাচ্ছে, এদিকে খেয়াল রাখতে হবে। তো এই ধরনের প্রেক্ষাপট ছাড়া এমনিতে আপনি যদি ব্যক্তিগত রুমে থাকেন, ডেফিনেটলি আপনি আওয়াজ করে তিলাওয়াত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল নিজেও রাতের সালাতে আওয়াজ করে পাঠ করতেন, তিলাওয়াত করতেন।